শুরু হয়েছে বাস ট্রেন এবং লঞ্চের টিকিট কেনা সরকারি নির্দেশনা মেনেই চলছে সবকিছু এমনটি জানতে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরার খবর জানবো আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন রয়েছেন সেখানে সুমন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যেমনটি বলছিলাম যে সরকার নির্দেশনা মেনেই যেমনটি সবাই জানে যে সবকিছু টিকিট কেনা হচ্ছে চলছে সবকিছু পর্যবেক্ষণ আসলেই কি তাই কিনা আসলে এই মুহূর্তে যদি বলতে চাই তাহলে সদরঘাট নৌ টার্মিনাল থেকে দেশের দক্ষিণবঙ্গের সবগুলো লঞ্চ মানে গন্তব্যে ছেড়ে যায় এবং আজকে থেকে ঈদের যাত্রা আগাম শুরু হয়েছে লঞ্চ টার্মিনাল থেকে এবং আমরা যেটি দেখেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যারা যাত্রী যাবেন তাদের চাপ কিছুটা বাড়ছে ছেড়ে যাবে সেই লঞ্চগুলোর জন্য যাত্রীরা ঘাটে এসে ভিড় করছেন তারা যেই যে লঞ্চে যাবেন সেই সেই লঞ্চগুলোতে উঠে তারা আসন নিয়ে যেই যে লঞ্চে যাবেন সেই সেই লঞ্চগুলোতে উঠে তারা আসন নিয়েছেন এমনটি আমরা দেখেছি পাশাপাশি এখানকার লঞ্চ কর্তৃপক্ষ এবং টার্মিনালের কর্তৃপক্ষের সঙ্গে যেটি কথা হয়েছে তারা বলছেন যে আগামীকাল থেকে আসলে লঞ্চের চাপ বাড়তে থাকবে কারণ আজকে কেবল 26 রমজান শেষ হয়েছে শেষের দিকেই মূলত 27 রমজানের পরে 28, 29, 30 এই সময়টিতে আসলে সদরঘাট নৌ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গে আসলে ভিড় জমান হয়তো সেটি আগামীকাল থেকে আরো বাড়তে থাকবে এমনটাই লঞ্চ মালিকরা আশা করছেন তো সবকিছু মিলিয়ে এখানে যেটি বলা হয়েছে যে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার জন্য বারবার বলা হচ্ছে নিয়ম মানার জন্য বলা হচ্ছে লঞ্চের ছাদে এখন জাতীয় সেই অনুরোধ এবং আদেশগুলো মানলেই সুন্দর একটা নিরাপদ ঈদ যাত্রা হবে সেটাই আসলে সবার প্রত্যাশা তো আমার কাছে সদরঘাটে এই ছিল সবচেয়ে লঞ্চ যাত্রার খবর অসংখ্য ধন্যবাদ ইমরান হোসেন সুমন আপনাকে দর্শক ইমরান হোসেন সুমন জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরার খবর এবং সেই সাথে টিকিট কেনা সম্পর্কেও তিনি জানাচ্ছিলেন